আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ষড়যন্ত্রের পথ পরিহার করে মানুষের জন্য রাজনীতি করুন বিএনপিকে ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অপপ্রচারের অভিযোগ ফেনীতে আবাসিক ভবনে বিকট বিস্ফোরণ মা মেয়ে সহ তিনজন গুরুতর দগ্ধ রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে বিভিন্ন সংস্থা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে টিকাদানের হারে চীন ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ চট্টগ্রামের ফয়েজ লেকের পক্ষীশালায় ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নানা প্রজাতির পাখি দেখে দর্শকরা বিমোহিত শুনলেন শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মাইটিভি শনিবারের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড এবার বিস্তারিত বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে মানুষের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি সাত মার্চ ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল এখনও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে দলটি আগামী ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ ও বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বীরত্বগাথা স্বপ্ন সাথে জাতিগত ঐক্য সম্মিলিত প্রয়াসে আবদ্ধ হওয়ার দিনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তারা বিকৃত করছে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সকল হৃদয় দেশপ্রেমের বন্নিশিকা জ্বালিয়ে ঐক্যের শক্তি ভুয়া সৃষ্টির এই ঐতিহাসিক ক্ষণে জাতিগত বিভাজন বিদ্বেষ সৃষ্টিতে নানা মিথ্যাচার গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে আজকে নিজেদের মুখোচ্ছবিকে আড়াল করতে তারা এই মুখোশে আশ্রয় নিয়েছে ফেনী শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা মেয়ে সহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত ১০টার দিকে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ কায়সার সড়কে শফিক মেনশন নামের একটি ছয়তলা ভবনের পাঁচতলায় এই ঘটনা ঘটে বিকট শব্দে বিস্ফোরক হলে ভবনের দরজা জানালা আর বারান্দার গ্রিল মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় মা মেয়ের শরীরের ৬০% বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ ঘটনার পর এরই মধ্যে বিস্ফোরণের রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই সাথে পিবিআই ও সিআইডিও তদন্ত করছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুনবী ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া দৌলতিয়া ফেরি ঘাট এলাকায় দেখা দিয়েছে যানজট পারের অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক যাত্রীবাহী ও ৩০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আছে এই নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে যাত্রীবাহী যানবাহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবাহী ট্রাক পার করা হবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,৬৬,৭১৮৬ জন মারা গেছেন ২৫,৯১,৩০২ জন এই মহামারী থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৯,২২,৭৪,২৮ জন বাংলাদেশ সময় সকাল ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে তথ্য জানা গেছে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫,৩৫,৫৬৩ জনের মৃত্যু হয়েছে বিশ্বের সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে এখন পর্যন্ত সেখানে ২,৯৫,৯৩,৭০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন করোনা শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১,১১,৯১,৮৬৪ জন এদের মৃত্যু হয়েছে ১,৫৭,৬৯৩ জনের
প্রতি 100 জনের মধ্যে সাপ্তাহিক হিসেবে করোনা টিকাদানের হারে চীন ও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। করোনার ভ্যাকসিনের আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, বাংলাদেশের কাছে দেরিতে ভ্যাকসিন এলেও এশিয়ার অন্যান্য দেশের চেয়ে দ্রুত বাড়ছে এই হার। টিকাদানের হারে তালিকার উপরের দিকে থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ইসরায়েল। মোবালি করিমের রিপোর্ট। প্রতিদিনই করোনা ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে বাড়ছে আগ্রহীদের ভিড়। সরকারের ঘোষণা অনুযায়ী দ্রুতই এগিয়ে যাচ্ছে এই কর্মসূচি। এরই মধ্যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাধারণ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তৈরি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। 2020 সালের শেষ থেকে চলতি বছর শুরু থেকে বিশ্বের অনেক দেশে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হলেও গত 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। প্রতিবেশী অনেকগুলো দেশ এদিক থেকে এগিয়ে থাকলেও করোনা ভ্যাকসিনেশনের আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইটগুলো বলছে, এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে দ্রুত বাড়ছে এই হার। প্রতি 100 জনের মধ্যে সাপ্তাহিক হিসেবে করোনা টিকাদানের হারে চীন ও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার এক পরিসংখ্যানের 3 মার্চ পর্যন্ত হালনাগাদ হিসেবে চীন তাদের জনসংখ্যার প্রতি 100 জনের মধ্যে করোনা ভাইরাসের টিকা দিয়েছেন 0.04 জনকে। রাশিয়া এবং ভারতেও এর হার একই। সেদিক থেকে বাংলাদেশ টিকা দিয়েছে প্রতি 100 জনের মধ্যে 0.07 জনকে। করোনা বিরোধী টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে নেপাল, সেখানে 0.05 এবং মালয়েশিয়াতে 0.01, আর পাকিস্তানে টিকাদানের হার প্রতি 100 জনে 0.01 জনেরও কম। দক্ষিণ এশিয়ার মধ্যে টিকাদানের হারে বাংলাদেশের চেয়ে উপরে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। মালদ্বীপে এ হার 1.02, যা গোটা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শ্রীলঙ্কানরা প্রতি 100 জনের মধ্যে টিকা দিতে পেরেছেন 0.12 জনকে। সিঙ্গাপুর টিকা দিয়েছে 0.26 জনকে। টিকাদানের হারের তালিকার উপরের দিকে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল 1.02, সংযুক্ত আরব আমিরাত 0.62, যুক্তরাষ্ট্র 0.58, তুরস্ক 0.3 ও স্পেন 0.23, জার্মানি 0.2, ইতালি 0.2, কানাডা 0.16 ও ব্রাজিল 0.1। মুবাল্লিক করিম, মাইটিভি। 18 ঘন্টা পর চালু হলো পোড়াদহ রাজবাড়ি রুটে ট্রেন চলাচল। গতকাল দুপুর 2টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে রেলওয়ের পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টারের অভিযোগ, বারবার বলার পরও শ্রমিকরা রেললাইন থেকে ট্রলি সরিয়ে না নেওয়ায় কুষ্টিয়া রেল স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় গতকাল ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের লাইন দুমড়ে মুচড়ে যায়। মালবাহী ট্রেনের সর্বমোট 22টি বগি ছিল, যার সবগুলো গম ভর্তি ছিল। চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভার লক্ষ্মীপুরে নির্মিত লোহার ব্রিজের বেশিরভাগ অংশই ভেঙে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে দুটি গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে। চলছে সিএনজি চালিত অটোরিকশাও। যে কোনো মুহূর্তে ব্রিজটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। 1948 সালে জীবননগরবাসীর যোগাযোগ ব্যবস্থার জন্য লক্ষ্মীপুরের এই ব্রিজটি নির্মাণ করা হয়। পুরনো এই ব্রিজটি নড়বড়ে হয়ে পড়েছে বছর 5 আগে। এরপরও ব্রিজটি সংস্কার করা হয়নি। ব্রিজটির প্রতিটি পিলার নষ্ট হয়ে পড়েছে, ফাটল ধরেছে বেশ কিছু স্থানে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর, পিয়ারাতলা, মনোহরপুর সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন চলাচল করে। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, অনেক পুরাতন ব্রিজ। এই ব্রিজটা সংস্কার করে দিলে আমাদের এই অঞ্চলের লোকজন ভালোভাবে চলাফেরা করতে পারবে। এই ব্রিজটা যাতায়াত করি মোটরসাইকেল নিয়ে, অনেক যানজট, ভারী গাড়ি যায়। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ আছে। স্থানীয়রা বলছেন লক্ষ্মীপুর লোহার ব্রিজটি সংস্কার করা না হলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। আদিবাসীদের প্রাণের দাবি যে ব্রিজটা একান্ত প্রয়োজন, শুধু সংস্কার না, এটা নতুন করেই করার প্রয়োজন। এখন আমাদের এই ব্রিজটা সংস্কারের মানে প্রয়োজন। এখন যদি প্রধানমন্ত্রী এই ব্রিজটার উপর লক্ষ্য রাখে তাহলে হয়তো আমাদের এলাকার মানুষের চলাচলের জন্য সুবিধা হবে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি যাতে দ্রুত সংস্কার করা হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দায়িত্বভার পাওয়ার পর থেকে আমি অবশ্যই আমার যে মেয়র মহোদয় তার কাছে আমার এই ব্রিজের জন্য আমি বলবো, উনি যতটুকু করার সম্ভব করার চেষ্টা করবেন স্যার। কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটির সংস্কার ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শিউলি রোজা, মাইটিভি। শীতের তীব্রতা কাটিয়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো এখন সেজেছে মুকুলে। মৌমৌ গন্ধে অন্যরকম এক পরিবেশ জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। বাগান মালিকরাও মুকুলের পরিচর্যায় ব্যস্ত, চাইছেন গেলোবারের করোনার ক্ষতি কাটিয়ে উঠতে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন শ্যামস্তা ব্রিজ উচ্ছ্বাস। মুকুলে ভরে উঠেছে আম বাগান, মৌমৌ গন্ধে মুখরিত চারপাশ। ফাগুনের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমবাগানগুলোতে বাতাসে দোল খাচ্ছে মুকুল, দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। মুকুল রক্ষা আর উৎপাদন বাড়াতে নানামুখী পরিচর্যায় ব্যস্ত এখন বাগান মালিকরা। এবছরে আবহাওয়া ভালো আছে, গাছে মুকুল আসছে ভালো, আশা করছি যে আল্লাহ হয়তো এবার ফলন ভালো দিতে পারে। আল্লাহ দিলে এবার হতে পারে, আশা করছি যে আল্লাহ দিতে পারে, এবার মুকুল পাইব, লোক মুকুল আসছে। এবার গতবারের করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেন সেই প্রত্যাশা তাদের। করোনার প্রভাবের কারণে আমরা আমটাম বিক্রি করতে পারিনি, একটা লসের মধ্যে আছিলাম। তো এবার একটু মানে বুকে খুব সাহস আসছে যে আমাদের কাছে অনেক মুকুল, আমরা সে ক্ষতিটা আমরা মানে পূরণ করতে পারবো। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন আবহাওয়া অনুকূল আর প্রাকৃতিক দুর্যোগ না এলে এবার ছড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা। আমাদের এই পর্যন্ত 3,995 হেক্টর জমিতে মুকুল এসছে, অর্থাৎ 95% জমিতে মুকুল এসছে আর কি। এবং আমাদের আবহাওয়া যেহেতু অনুকূলে আছে, সুতরাং আমরা আশা করতেছি যে যেটা আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমাদের বেশি অর্জিত হবে আর কি। এবছর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম চাষ হয়েছে 4,205 হেক্টর জমিতে। শ্যামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। প্রতিদিনই হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে চট্টগ্রাম চিড়িয়াখানায়। নগরীর ফয়েজ লেকের পক্ষীশালায় সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বাড়ে কয়েক গুণ। 10 একরের বেশি আয়তনের চিড়িয়াখানাটিতে নানা প্রজাতির পশু পাখি দেখে অভিভূত দর্শনার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি HM আলমগীর হোসেন। চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র ফয়েজ লেকে মনোরম পরিবেশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা, বিভাগের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এ চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 620 প্রাণী রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড় থাকে চিড়িয়াখানায়। আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা। চিড়িয়াখানার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। বিড়াল ভালো লাগছে, তোতা পাখি ভালো লাগছে, সিংহি ভালো লাগছে। আমি বাঘ, ভালুক, পাখি, বিভিন্ন রকমের পাখি, বাঘ, সিংহ সব দেখেছি। পরিবেশটা অনেক সুন্দর এখন, আগের থেকে অনেক অনেক সুন্দর। এখন বর্তমান চিড়িয়াখানার পরিবেশ মান এবং খুব উন্নত, সুন্দর এবং পরিবেশটাও দেখার মতো, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো নতুন একটা সাদা বাঘ, এটা দেখার জন্য আমরা মূলত এখানে আসছি। পশু পাখি বা এগুলো রাখার স্থানগুলো অত্যন্ত সুন্দর। চট্টগ্রাম চিড়িয়াখানার পশু পাখি সহ প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত রয়েছেন 21 জন কর্মকর্তা কর্মচারী। চিড়িয়াখানার বর্তমান পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে এবং দর্শনার্থীদের আকর্ষণের জন্য আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানালেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর। বন্ধ দিনে 7-8 হাজার লোক আসে আর আমাদের মাসিক ইনকাম প্রায় 40 লাখের প্লাস, আর খরচ হলো আমাদের অনলি 13 লাখ টাকা। HM আলমগীর হোসেন, মাইটিভি চট্টগ্রাম। পাইপলাইন সমৃদ্ধ করতে তৃণমূলের কোনো বিকল্প নেই, আর খেলোয়াড় তৈরিতে বড় ভূমিকা রাখেন স্থানীয় কোচ ও ট্রেনাররা। সেই সব প্রশিক্ষকদের প্রতি বছরই ট্রেনিং দিয়ে স্বীকৃতির ব্যবস্থা করে আসছে উশু ফেডারেশন। যদিও আর্থিক সচ্ছলতা না থাকায় অনেকে ভবিষ্যৎ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। উশুকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত স্পন্সরদের আরও এগিয়ে আসার আহ্বান ফেডারেশন কর্তৃপক্ষের। SM আরিফের রিপোর্ট। দেখে মনে হতে পারে খেলোয়াড়দের অনুশীলন, তবে না, এটি উশু ফেডারেশনের কোচেস ট্রেনিং। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রশিক্ষকদের ব্ল্যাক বেল্ট স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এই আয়োজন। উশু ফেডারেশন সেকেন্ড আবার ধোয়ান করেছে, আয়োজন করেছেন, তার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে বারবার আমাদেরকে সুযোগ, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে।
তা আমরা যদি এইখানে যারা আছি যার যার অবস্থান থেকে আমরা যদি ক্লাব খুইলে মানে সম্পূর্ণ ভালোভাবে চেষ্টা করি তাহলে উশুটা প্রচার প্রসার হবে। পুরুষদের পাশাপাশি নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এই ট্রেনিংয়ে। আমি নিজে শিখে যদি অন্যজনকে শিখাইতে পারি আমার নিজেরও ভালো লাগবে। আমি আগামীতে একজন বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চাই এবং ইন্টারন্যাশনাল জাজ হিসেবে দায়িত্ব পালন করতে চাই, এই কারণে যে আমাকে দেখে আর 10 জন নারী আসুক। একজন স্বনামধন্য কোচ হওয়ার প্রত্যাশা সবার মনেই, তবে পারিশ্রমিকের কথা মাথায় এলেই ভবিষ্যৎ নিয়ে রয়ে যায় দুশ্চিন্তা। 10 জন কোচ আছে আর 5 জন কোচ নাই, কারণ আমরা চলতে পারতেছি না, তখন নিজের সংসার দেখবো নাকি আমাদের আর্থিক সহযোগিতা কে করবে? ওই আর্থিক সহযোগিতার অভাবে অনেক কোচরা পিছিয়ে যায়। আমি কিন্তু একটা লক্ষ্য নিয়ে গেছি যে আমি এটা দিয়ে একটা কিছু করবো, বা আমার আমি যেখানে শ্রম দিচ্ছি আমার এই শ্রমের বেনিফিট কি? তো এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওরকম হয় না। ভালোবাসে যারা উষুটাকে, তারা আর্থিকভাবে কষ্ট থাকলেও তারপরে উষুটা চালিয়ে যাচ্ছে, কারণ রক্তের সাথে মিশে গেছে। কোচদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে না পারলে কোনো প্রকল্পই আলোর মুখ দেখবে না বলে মনে করেন প্রধান ট্রেনার। রেসপেক্ট করতেই হবে, সম্মান দিতেই হবে একজন সিনিয়রকে। কোচ বাড়লেই প্লেয়ার অটোমেটিক বাড়বে, এই জন্য এখন আমরা কোচের দিকে মনোযোগ করছি। এই কোচেরা সারা দেশে ছড়ে যাবে, মেয়েরা মেয়েদের কোচ দিবে, ছেলেরা ছেলেদের কোচিং দিবে আমাদের এই ফেডারেশনের নির্ধারিত সিলেবাসে। এদের মধ্যে অনেকেই হয়তো বিদেশে যে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট আনতে পারে তাদেরকে আমরা সহযোগিতা করছি। উষুকে সর্বত্র ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ জরুরি বলছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। আপনি জানেন যে মার্শাল আর্ট ইভেন্ট থেকে আমাদের প্রতি বছরই আন্তর্জাতিক যে সকল প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি আমাদের কিন্তু পদক আসছেই, কিন্তু সেই তুলনায় আমাদের যে রেগুলার প্রশিক্ষণ করার যে ভেনু সেই ভেনু কিন্তু আমাদের একটি ফেডারেশনের নেই। সেক্ষেত্রে আমি মনে করি সরকারের উচিত হবে যে আমাদের এই ইন্ডিভিজুয়াল গেমগুলিকে আরও সহযোগিতা করা। দেশের অন্যান্য গেমসের তুলনায় সর্বাধিক 40টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ আছে উষুতে, ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক বাড়ানোর সম্ভাবনাও বেশি এই খেলাটিতে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ষড়যন্ত্রের পথ পরিহার করে মানুষের জন্য রাজনীতি করুন বিএনপিকে ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে অপপ্রচারের অভিযোগ। ফেনীতে আবাসিক ভবনে বিকট বিস্ফোরণ, মা মেয়ে সহ 3 জন গুরুতর দগ্ধ, রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে বিভিন্ন সংস্থা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে, টিকাদানের হারে চীন ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের ফয়েজ লেকের পক্ষীশালায় ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, নানা প্রজাতির পাখি দেখে দর্শকরা বিমোহিত। রিজার্ভ ব্যাংক থেকে মিয়ানমারের সামরিক জান্তার $100 কোটি সরানোর একটি চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।